আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। ফেসবুক রিলস ভিডিওতে কিভাবে ফলো বাটন সেট করতে হয় হয়তো আপনারা অনেকেই জানেন না। তো ভিউয়ার্স, আপনি যখনই আপনার ফেসবুক রিলস ভিডিওগুলোতে ফলো অপশনটি দেখাবেন তখনই কিন্তু আপনাদের ফেসবুকের যে ফ্যানগুলো আছে অবশ্যই কিন্তু আপনাকে ফলো করবে। আর যখনই ফলো অপশনটা লেখা থাকবে, সো আপনারা একটু লক্ষ্য করুন, এখানে দেখেন আমার কিন্তু নামের পাশেও কিন্তু ফলো অপশনটা দেখা যাচ্ছে। সো আমার রিলস ভিডিওতেও কিন্তু আমি যখন রিলস ভিডিওগুলো আপলোড করি, আপনারা এখানে দেখেন এই যে আমার সবগুলো রিলস ভিডিও কিন্তু এখানে শো করতেছে। সো যখনই আমি রিলস ভিডিওগুলো আপলোড করি তখনই কিন্তু আমার এই যে এখানে দেখেন আমার নামের পাশে কিন্তু ওই ফলো বাটনটি থাকবে। সো আপনারাও কিন্তু চাইলে এভাবে ফলো বাটনটি সেট করতে পারবেন। আর যখন এই ফলো বাটনটি থাকবে তখনই কিন্তু আপনার অডিয়েন্সগুলো আপনাকে ফলো করবে, দেন আপনার কিন্তু ফলোয়ার বেড়ে যাবে। আর যখনই আপনার ফলোয়ার বেড়ে যাবে তখনই কিন্তু আপনারা মোটিভেশন অন করতে পারবেন। তো জানেন তো আপনারা অনেকেই 5000 ফলোয়ার্স হলে এবং 6500 মিনিট ভিউস হলে মোটিভেশন অন করা যায়। সো এভাবেই কিন্তু আপনারা দ্রুত 5000 ফলোয়ার্স অর্গানিকভাবে নিতে পারবেন। তো ভিউয়ার্স, কীভাবে এখন আপনারা এরকম নামের পাশে ফেসবুক রিলস ভিডিওতে ফলো বাটনটি সেট করবেন সেই প্রসেসটি দেখাবো। সো তার আগে আমি আপনাদেরকে একটু দেখাবো যে আমি আমার আইডিতে ফলো বাটনটি সেট করতে পারছি কি পারছি না। সো আমি একটু প্রুফ দেই, তারপরে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারাও আপনাদের ফেসবুক আইডিতে রিলস ভিডিওতে ফলো বাটনটি সেট করবেন। সো আমি একটু এখান থেকে ব্যাক করলাম। সো এখন আমি আমার লাইটে চলে আসলাম। সো এখন আমি আমার অন্য একটা আইডি দিয়ে আমার আইডিটা সার্চ করব। সার্চ করে আমি আপনাদেরকে দেখাবো যে আমার ভিডিওতে ফলো আপ। তো ভিউয়ার্স, এখানে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন এই যে কর্নারে দেখেন ফলো বাটনটি কিন্তু শো করতেছে। সো এটা কিন্তু রিলস ভিডিওর ক্ষেত্রে। সো আপনারা যদি এই ফলো বাটনটি সেট করতে চান তাহলে আপনার কিন্তু দুইটা কাজ করতে হবে। দুই একটা হচ্ছে আপনাদেরকে রিলস ভিডিও আপলোড করতে হবে, আর একটা আপনাদেরকে ফেসবুকের একটি রিলস সেটিং আছে সেটা কিন্তু অন করতে হবে। তো ভিউয়ার্স, এই দুইটা সেটিংয়ের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের নামের পাশে বা ফেসবুক রিলস ভিডিওতে ফলো বাটনটি সেট করতে পারবেন। সো আমি আপনাদেরকে প্রুফ দিলাম, আপনারা এখানে আবার ভালো করে দেখেন যে আমার নামের পাশে কিন্তু এই যে ফলো বাটনটা এবং ফলো অপশনটি শো করতেছে। সো এখন আপনারাও চাইলে এভাবে ফলো বাটনটি সেট করতে পারবেন। সো যখনই আপনার অডিয়েন্সগুলো আপনাদের ভিডিওগুলো দেখবে তাদের চোখে কিন্তু পড়ে যাবে এখানে ফলো বাটনটি, অবশ্যই কিন্তু আপনাকে ফলো করবে, আর ফলো করলে কিন্তু সে আপনার ফলোয়ার হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখন চলে যাব আপনাদেরকে দুইটা সেটিং দেখাবো। সো প্রথম স্টেপ হচ্ছে, আমি একটু মিনিমাইজ করে নেই, আমি আমার আবার ফেসবুক আইডিতে চলে আসলাম। আসার পর আমি আপনাদেরকে প্রথমত বলছি যে আপনাদেরকে রিলস ভিডিও কিন্তু আপলোড করতে হবে। সো রিলস ভিডিওর ক্ষেত্রে কিন্তু এই ফলো অপশনটি দেখাবে। সো প্রথমত আপনারা আপনাদের ফেসবুক আইডিতে রিলস ভিডিও আপলোড করবেন, এবং দ্বিতীয় যে সেটিংটা প্রয়োজন হবে সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। সো আমি এখন এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর আপনাদের কাজ হবে, আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের প্রোফাইল আইকন নামে একটি অপশন শো করতেছে, দেন আপনারা এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে সেটিং নামে একটি অপশন, আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। সো এখানে ক্লিক করার পর আপনাদের সেটিংগুলো কিন্তু অন্যরকম থাকতে পারে। সো আপনারা এইভাবে একটু নিচে স্ক্রল করবেন। সো নিচে স্ক্রল করার পর আপনারা এখানে দেখতে পারবেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট নামে একটি অপশন শো করতেছে, দেন আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। সো এখানে যখনই ক্লিক করবেন প্রথমত আপনারা একটি অপশন দেখতে পারবেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট নামে একটি অপশন শো করতেছে। সো আপনারা এখানে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, এখানে ক্লিক করার পর আপনারা যারা এখন পর্যন্ত রিলস ভিডিওতে ফলো বাটনটি অন করতে পারেননি তাদের ক্ষেত্রে কিন্তু এই যে এখানে দেখেন এভরিওয়ান, এখানে টিক মার্ক থাকবে, আর যারা অন করতে পারছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই যে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডটি টিক মার্ক থাকবে। সো যারা এখনও অন করতে পারেন নাই রিলস ভিডিওতে ফলো অপশন তাদের কাজ হবে এখান থেকে আপনারা এই যে এখানে দেখতে পারবেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস নামে অপশন, এখানে টিক মার্কটি দিবেন। সো যখনই আপনারা এই টিক মার্কটি দিবেন তখনই কিন্তু আপনার আইডির নামের পাশে রিলস ভিডিওতে ফলো বাটনটি সেট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনি এখনই ট্রাই করুন, আপনারা যদি রিলস ভিডিও আপলোড করে থাকেন এখনই এই সেটিংয়ে এসে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অপশনটি দিয়ে আপনারা দেখেন যে আপনার আইডির নামের পাশে অন্য একটা আইডি দিয়ে চেক করবেন, দেখবেন ফলো অপশনটি সেট হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি, কীভাবে রিলস ভিডিওতে ফলো অপশন ফলো বাটন সেট করতে হয়। সো ভিডিওটা দেখে যদি আপনি একটু উপকৃত হন অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর যদি মনে করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেটগুলো কন্টিনিউ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।